চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনারের বিস্ফোরণের মাত্রা এতটাই ভয়াবহ ছিল, আশেপাশের প্রায় 5 কিলোমিটার পর্যন্ত এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের ভয়াল সেই রাতের 86 ঘন্টার অবসান হলেও এখন অবধি এলাকাবাসীর মাঝে বিরাজ করছে প্রবল আতঙ্ক। বিস্ফোরণে আশেপাশের ঘরবাড়ি হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিকট শব্দে লোপ পেয়েছে অনেকের কানের শ্রবণ শক্তি, বাড়ির জানালার কাঁচ এবং মসজিদের কাঁচ ভেঙে হয়েছে শত টুকরো। আমি ঘরের মধ্যে গেছি, যাওয়ার সাথে ঠাস করে মানে এটা কি বলবো, মানে আমার তো মনে হচ্ছে দুনিয়া ভাঙতেছে এরকম লাগতেছে। মানে দুনিয়া মধ্যে থাইবে না থাইবে লইয়ে আর ঘুম তো নসরি উঠি মতো উড়ে গিয়ে শব্দ যেন যেমন ভূমিকম্প হচ্ছে যেন ঘরবাড়ি সবগুলা কি ধসে পড়তেছে এরকম। আমি গেছি 2 মিনিট পরে, মানে পাঁচটা মানে আমাদেরকে ফেলাই দিয়েছে, ফেলাই দেওয়ার পরে আমি মানে বাম সাইডে দৌড় দিয়েছি, আমি বাসে গেছি, আমার লগে যা আছে সব মারা গেছে। ভূমিকম্প যেভাবে হয় সেভাবে ওঠার পরে দেখা যাচ্ছে আমাদের গ্লাসগুলা জর্জর করে ঝরে পড়ে গেছে, একটা আমার পায়ের উপর এসে পড়ছে, আমার পা আঙ্গুল কেটে গেছে। জুলি বেগম সীতাকুণ্ডের শীতলপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের একজন বাসিন্দা, গেল 2 মাস আগে ব্যাংক থেকে লোন নিয়ে একটি ঘর করেন, কিন্তু 4 তারিখ দিবাগত রাতের অগ্নি বিস্ফোরণে ঘরের অধিকাংশ অংশ ক্ষতিগ্রস্ত হয়, উড়ে আসে লোহার কয়েক খণ্ড টুকরো। এরপর গ্রামবাসী ভয়ে আশ্রয় নেন নিকটস্থ পাহাড়, অনেকে কোনো উপায়ন্তরে না পেয়ে কবরস্থানে গিয়ে ঠাঁই নেন। বুমের মতন একটা আওয়াজ হয়েছিল, আওয়াজের সময় এই লোহাটা আসে সামান্য 1 ইঞ্চির জন্য আমার বাবার মাথায় পড়ে নাই। ঘরে ছোটো ছোটো ছেলে মেয়ে চৌকির মধ্যে ঘুমাইছিল, ওদের জন্য আমরা বেঁচে গেছিলাম। ঘুম থেকে উঠে বসে পড়ছে আওয়াজের ছুটে, যে সারা রাত পাহাড়ে কবরস্থানের মধ্যে ওদিকে দূরছে। আমি লাইট দিয়ে দেখলাম যে আমার সম্পূর্ণ বেড়া টেন চারটা সাইজে ফাড়ি ফাড়ি ফাঁক ফাঁক হয়ে গেছে। আমরা প্রথম মনে হচ্ছে যে শিপ বেড়ার পদ্মা পড়তেছে, বুঝলেন না, শিপ বেড়া বড় বড় লোয়া হইতেছে না, ওইটা আমরা মনে হচ্ছে যে এখানে থেকে যে জাহাজ নাই, আবার এই জাহাজ নাই পদ্মা করতে হইব। আমার নয় বিল্ডিং, আমি শুক্রবারে উদ্বোধন করছি, গত শুক্রবারে আমি কত বিল্ডিংটা আজকেও শেষ হয়। আমার বাচ্চা, আমি আমার শাশুড়ি মানে আধা ঘন্টার মতো সেন্সলেস ছিলাম, আধা ঘন্টা পরে আমাদেরকে মানে স্বাভাবিক আনতে হয়েছে। সবাই কাজ শেষ হয়ে পড়ে সবাই দরজা দরজা বন্ধ করে চলে আসতেছিল, তখন সবাই চলে আসছে আর কি। চলে আসার পর ও আবার কী করছে, লাইভ ভিডিও করার জন্য ওই জায়গায় গেছিলো, তখন আমরা সবাই চলে আসছি, ওরা পাইতেছি না। পরে আমরা ফেসবুকে অনেকজন ঢুকে দেখে ওর লাইভ করতেছে, তখন অ্যাকচুয়ালি সে মাথায় একটা আওয়াজের সাথে ওকে আর খুঁজে পাওয়া যায় না। চট্টগ্রামের স্মরণকালের এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 1/2 শতাধিক এবং আহত হয়েছেন প্রায় 4 শতাধিক শ্রমিক, এখনও সন্ধান পাওয়া যায়নি অনেকের। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে স্বজনরা DNA টেস্ট দিয়ে অপেক্ষার প্রহর গুনছেন, কেউ আবার হাউমাও করে কাঁদছেন, আবার কেউ আরশে আজিমের উপর থাকা ওই সৃষ্টিকর্তাকে ডাকছেন, আক্ষেপ করে বলছেন কখন মিলবে নিখোঁজ ভাই বোন বাবা কিংবা প্রিয়তম স্বামীর লাশ। মামুনুর রশিদ, অভি, বাংলাধারা, চট্টগ্রাম।